এই যে দিদি উঠে দাঁড়ান না, আপনার জন্য তো দাঁড়াতে অসুবিধা হচ্ছে। সবাই টিকিট কেটেই ওঠে দিদি, দাঁড়াতে তো পারে, দাঁড়াতে পারছি না ঠিক করে। যত সব ট্রেনে উঠলেই ঝামেলা শুরু করে দেয়, কর একটু সরে বসুন না, আমি তো পড়ে যাচ্ছি। বাড়িতে পা ফাঁক করে বসবেন, এতে কি পা ফাঁক করে বসার জায়গা নাকি? হ্যাঁ, যা বলার বলেছি বসুন আর বলতে পারছি না, নিচে গিয়ে বসুন, আপনি নিচে গিয়ে বসুন, আমি টিকিট কেটে বসেছি। বাড়ি থেকে মনে হয় ঝগড়া করেছে, নেট চলে না বা আপনি বাড়ি দিলেন, বালিগঞ্জে নেমে যান একটু, যান ভাগুন।